বোকাদের প্রথম এবং সবথেকে বড় লক্ষণ হলো একই কাজ বারবার করা, কিন্তু প্রতিবার নতুন কিছু ফল আশা করা। আপনি কি এরকম কাউকে চেনেন যে প্রতিবার পরীক্ষার রুটিন দেওয়ার পর পরীক্ষা শুরু হওয়ার আগে শেষের তিন চার দিন খাওয়া ঘুম সব উড়িয়ে দিয়ে দিন রাত পড়ে ভালো রেজাল্ট করার চেষ্টা করে, আর এই সময়টায় প্রতিবার সে এটা প্রতিজ্ঞা করে যে পরের বার সে একদম বছরের শুরু থেকেই একটু একটু করে রোজ পড়বে, যাতে শেষ মুহূর্তে এসে তাকে নাকে মুখে এক করে পড়তে না হয়। কিন্তু পরীক্ষাটা শেষ হয়ে যাওয়ার পর পরের বছর আবার যেই কে সেই, সারা বছর গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ানোর পর সেই আবার রুটিন দেওয়ার পর শেষের তিন চার দিন খাওয়া ঘুম উড়িয়ে পড়াশুনো করে ভালো রেজাল্ট করার চেষ্টা করা। সে কিন্তু নিজেও জানে যে এভাবে শেষের তিন চার দিন পড়ে ভালো রেজাল্ট করা যায় না, তার জন্য সারা বছর একটু হলেও নিয়মিত পড়তে হয়। কিন্তু তবু বোকার মতো বারবার সে একই কাজ করে চলে, কিন্তু প্রতিবার নতুন ফল আশা করে। বা আপনি কি এরকম কাউকে চেনেন যে কিছুদিন পরপরই সোশ্যাল মিডিয়াতে অচেনা কারোর সাথে দিন রাত এক করে চ্যাটিং করতে করতে তার প্রেমে পড়ে গিয়ে আকাশ পাতাল স্বপ্ন দেখতে শুরু করে, আর তারপর কিছুদিন পর যখন তার সেই স্বপ্নটা ভেঙে যায় তখন সে বুঝতে পারে যে হুট করে অচেনা একজন মানুষকে বিশ্বাস করে তাকে নিয়ে এত কিছু ভেবে ফেলাটা ঠিক হয়নি। কিন্তু কয়েকদিন পর আবার যেই কে সেই, আবার নতুন একজন জোটে, আর সেভাবে এবার সেরকম কিছু হবে না, কিন্তু আবারও সেরকম কিছুই হয়। কিন্তু তবু সে নিজেকে শুধরে নিতে পারে না, অর্থাৎ বোকার মতো বারবার সে একই কাজ করে চলে কিন্তু প্রতিবার নতুন ফল আশা করে। সো ফুলিশ সাইন নাম্বার ওয়ান, এক্সপেক্টিং ডিফারেন্ট রেজাল্ট বাই রিপিটিং সেম অ্যাকশন। এবার তাহলে পরের লক্ষণে চলে আসা যাক। কিন্তু তার আগে যদি আপনি এখনও আমাদের অফিসিয়াল ওয়েবসাইট shopslp.com থেকে মোটিভেশনাল টি শার্ট, পোস্টার, কফি মাগ, পপ গ্রিপ এগুলোর কোনোটাই অর্ডার না করে থাকেন, তাহলে এখনই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে আমাদের ওয়েবসাইট shopslp.com এ ভিজিট করুন এবং নিজেকে সবসময় মোটিভেটেড রাখতে পারার জন্য সুলভ মূল্যে আপনার পছন্দের মোটিভেশনাল প্রোডাক্টটি অর্ডার করে ফেলুন। বোকাদের দ্বিতীয় সবথেকে বড় লক্ষণ হলো, আরে ভাই আমার সব জানা আছে। আপনি কি এরকম কাউকে চেনেন যাকে আপনি পৃথিবীর যে বিষয় নিয়েই কিছু বলতে যাবেন সে আপনাকে এরকম একটা হাবভাব দেখাবে যে সে সেই বিষয়ে অলরেডি আপনার থেকে অন্তত বেশি জানে? ফর এক্সাম্পল, সে হয়তো টাকা পয়সা বাজেভাবে খরচ করে ফেলছে আর তাই ইনভেস্ট করার ভালো কোনো একটা অপশন খুঁজছে। তো আপনি হয়তো বেঞ্জামিন গ্রাহামের লেখা দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টার বইটা পড়েছেন আর নিজেও শেয়ার মার্কেটে বহু বছর ধরে ইনভেস্ট করে আসছেন। তো সেই এক্সপিরিয়েন্স থেকে আপনি তাকে শেয়ার মার্কেটের ব্যাপারে কিছু বলতে গেলেন। এবার সে কিন্তু শেয়ার মার্কেটের ব্যাপারে কোনো বই পড়া তো দূরে থাক, শেয়ার মার্কেট কিভাবে কাজ করে সেই ব্যাপারেও পরিষ্কারভাবে জানে না। কিন্তু আপনি কিছু বলার আগেই সে বলতে শুরু করে দিল, কি শেয়ার মার্কেট তো ওসব আমার জানা আছে ভাই, ওটা প্লেন জুয়া খেলা ছাড়া আর কিছু না, ওসব আমায় বোঝাতে আসিস না। মানে বোকার মতো নতুন কিছু শেখার তো কোনো ইচ্ছাই নেই, সাথে অহংকার আছে ষোলো আনা। যে প্রকৃত জ্ঞানী ব্যক্তি তার মধ্যে আপনি কখনো অহংকারের লেশ মাত্র খুঁজে পাবেন না, কারণ যে প্রকৃত জ্ঞানী ব্যক্তি সে জানে যে তার জ্ঞান আসলে কতটা সীমিত। ঠিক এই কারণেই স্যার আইজ্যাক নিউটন বলেছিলেন, আমি যা জানি তা যদি আকারে একটা জলবিন্দুর সমান হয় তবে আমি যা জানি না তা হলো আকারে সমুদ্রের সমান। সো ফুলিশ সাইন নাম্বার টু, অ্যারোগেন্স অফ নোয়িং এভরিথিং। বোকাদের তৃতীয় লক্ষণটা হলো প্রশ্ন না করে অন্ধের মতো বিশ্বাস করা। আপনি কি এরকম কাউকে চেনেন যাকে যে যা বলে সে এক কথায় বিশ্বাস করে নেয়, কখনো প্রশ্ন করে সেটা সত্যতা যাচাই করার কষ্ট করে দেখে না? ফর এক্সাম্পল, সে হয়তো দাড়ি না গজানোর সমস্যায় ভুগছে, তো তাকে কেউ একটা বলল যে এই তেলটা মাখ এক সপ্তাহে দাড়ি গজিয়ে যাবে, আর সেও সাথে সাথে তেলটা কিনে নিয়ে এসে মাখতেও শুরু করে দিল। তেলটা কেনার আগে তেলটার গায়ে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লেখা আছে, মানে তেলটা যে কী কী দিয়ে তৈরি সেগুলো আদৌ দাড়ি গজাতে সাহায্য করে কি না, তার কোনো সায়েন্টিফিক এভিডেন্স আছে কি না, এসব কিছু জানার জন্য সামান্য গুগল সার্চ করার কষ্টটুকুও সে করল না। কেউ একজন বলল আর সাথে সাথে অন্ধের মতো বিশ্বাস করে মাখতে শুরু করে দিল, আর এক সপ্তাহ পরে তার দাড়ি হয়তো গজালো না কিন্তু মুখে গোটা গোটা ব্রণও ঠিক গজিয়ে গেল। বা কোনো সো কল্ড বন্ধু এসে হয়তো তাকে বুদ্ধি দিল, এই স্কিমে টাকা লাগা, ছ মাসের ডাবল টাকা ফেরত পাবি গ্যারান্টি, আর সে সেই স্কিমের ব্যাপারে ডিটেলসে কোনো খোঁজ খবর না নিয়ে এমনকি অফার ডকুমেন্টটাও একবারের জন্যও চোখ বুলিয়ে না পড়ে সাথে সাথে নিজের কাছে জমানো যত টাকা ছিল সব টাকা সেই বন্ধুর হাতে তুলে দিল। তারপর ছ মাস পর জানতে পারলো ডাবল তো দূরে থাক, পুরো টাকাটাই চোট হয়ে গেছে।
এভাবে বোকার মতো নিজের সেই সো কল্ড বন্ধুর কথায় অন্ধের মতো বিশ্বাস করে সে নিজের সমস্ত জমানো টাকা হারালো। সো ফুলিশ সাইন নাম্বার 3, ব্লাইন্ডলি ট্রাস্টিং সামওয়ান উইদাউট কোয়েশ্চেনিং। যাতে এই ভিডিওর কথাগুলো আপনার সবসময় মনে থাকে, সেই কারণে আমি এই ভিডিওটার একটা ইনফোগ্রাফিক সামারি ইমেজ তৈরি করেছি, যেটা আপনি চাইলে এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে ডাউনলোড করতে পারেন। আর যদি আপনি আমার সাথে পার্সোনালি কথা বলে আপনার জীবন সমস্যার সমাধান জানতে চান, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে আপনি আমার সাথে একটা ভিডিও কলিং সেশন বুক করতে পারেন। এই জিনিসগুলো আমি সন্দীপ মহেশ্বরী স্যারের 3 সাইন্স অফ আ ফুলিশ পার্সন ভিডিওটা দেখে শিখেছি। যারা হিন্দি ভালো বোঝেন না তাদের জন্য এবং অল্প সময়ের মধ্যে আরেকটু ইন্টারেস্টিংভাবে কথাগুলো তুলে ধরার উদ্দেশ্যে আমি এই ভিডিওটা বানিয়েছি। যদি আপনি হিন্দি ভালো বোঝেন, তাহলে ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে আপনি সন্দীপ স্যারের ভিডিওটাও অবশ্যই একবার দেখুন। আর আমাদের এই নতুন এবং উন্নত অ্যানিমেশন স্টাইল যে আপনাদের এত ভালো লাগছে, এটা জানতে পেরে আমরা সত্যি খুব আনন্দিত। আপনাদের ডোনেশনের মাধ্যমে সহযোগিতা পেয়েই এটা করতে পারা আমাদের পক্ষে সম্ভব হয়েছে। আর তাই আমরা টিম SFLP-র তরফ থেকে আন্তরিকভাবে আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। এবার আমি আমাদের অন্যতম হাইয়েস্ট ডোনার প্রতীক কুণ্ডুকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। যদি জীবন সমস্যার সমাধানের ভিডিওগুলো দেখে আপনি নিজে উপকৃত হয়ে থাকেন এবং আপনিও আমাদেরকে আমাদের কাজ চালিয়ে যেতে এবং আরও উন্নত করতে সাহায্য করতে চান, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে আপনিও আমাদের সাপোর্ট করতে পারেন। সবশেষে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ, দয়া করে এই ভিডিওটা আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস এবং ফেসবুক স্টোরিতে শেয়ার করে আমাদের এগিয়ে যেতে সহযোগিতা করুন। আপনার জন্য অনেক শুভকামনা রইল। ভিডিওটা পুরো শেষ অবধি দেখে নিজেকে আমাদের একজন স্পেশাল ভিউয়ার করে তোলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মোর উইজডম, মোর সলিউশন, ব্যাটার লাইফ।